হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট। আমি তোমাদের কেশব নাগ, ক্লাস সিক্সের এই যে বইটা কেশব চন্দ্রনাগের নব গণিত যে নতুন সংস্করণ, দেখে নাও। জানুয়ারি 2021 পুনর্মুদ্রণ, মানে নতুন বই। এই বইটা আমি পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি প্রশ্নমালা 1 শুরু করছি। প্রশ্নমালা 1 একের দাগের শুরু করছি, যে কী বলছে, দুটি সংখ্যার যোগফল, বলছে দুটি সংখ্যার যোগফল 1734, তাদের অন্তর্গত 204, সংখ্যা দুটি কত। তো আমরা প্রথম সংখ্যাটা একটু টাইম নিচ্ছি, প্রথম অঙ্কটা একটু টাইম নিচ্ছি, ধীরে ধীরে আর টাইম নেবো না। তো দেখো, অঙ্ক নম্বর 1 কত, না ধরি কি, ধরি দুটি সংখ্যা কত, একটা হবে এক্স এবং ও অন্যটা হবে ওয়াই, না ধরে ওয়াই ধরলাম। বলছে দুটি সংখ্যা ধরে নিলাম, আমি এক্স ওয়াই ধরে করেছি, তোমরা সিক্সে এক্স ওয়াই ধরে কাজ করবে। তো এক্স ওয়াই ধরে কাজ তোমরা সিক্সে তোমাদের লাগবে, এক্স ওয়াই ধরে কাজ তোমাদের করতে হবে। তো সিক্স থেকে এখন থেকে শিখে নাও। তারা কী বলেছে, এদিকে দেখো কী বলেছে, যে দুটি সংখ্যা যোগফল, তাহলে আমি সংখ্যা দুটো কী ধরে নিচ্ছি, এক্স ওয়াই ধরে নিয়েছি, এক্স ওয়াই ধরে নিয়েছি। তো সংখ্যা তাহলে কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, কত বলে দিয়েছে 1734, আর একটা এক্স মাইনাস ওয়াই কত বলে দিয়েছিল 204। তো আমরা যদি এটাকে সিম্পল অ্যাডিশান করি, তাহলে দেখো এই ওয়াই, এই ওয়াই কেটে গেলো, কারণ প্লাস মাইনাস, আর এখানে কি প্লাস এক্স, প্লাস এক্স তো 2x, সমান একটা অ্যাডিশান করলে কত হবে 1938। তো এখানে 2টা গুণে আছে, এদিকে গেলে ভাগে যাবে, তাহলে এক্স ওয়ান কি 1938 বাই 2 সমান কত হবে 969। তো আমরা এখান থেকে এই যে এই সমীকরণটা ছিল, এখানে যদি আমি এক্সের মান বসিয়ে দিই, তার পাশে মাইনাস করব, তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাব আমরা, তাহলে 1734 মাইনাস 969 কত উত্তর হবে 765। অতএব সংখ্যা দুটি হলো 969 এবং 765, নাম্বার 2। এবার দেখো 2 নম্বরটা কী বলছে, এমন দুটি সংখ্যা নির্ণয় করো যাদের সমষ্টি, সমষ্টি মানে যোগ এবং অন্তর মানে বিয়োগ। তাহলে এমন দুটি সংখ্যা তাদের সমষ্টি বলে দিয়েছে এত আর অন্তর বলে দিয়েছে এত। তাহলে ধরলাম সংখ্যা দুটো এক্স এবং ওয়াই, তো যোগ সমষ্টি আর বিয়োগ করলে আগেরটার মতো একই রকম, তো আমরা করছি। তো দেখো একেবারে আগেরটার মতো করেছি, ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান 27056, এক্স মাইনাস ওয়াই সমান 46। তো ওয়াই ওয়াই কেটে গেলো 2x ওয়ান সামথিং, তাহলে এক্স ওয়ান কি 2টা গুণে আছে, এদিকে গেলে ভাগে যাবে, তাহলে 27102 বাই 2, তাহলে এটা যদি আমরা সলিউশন করি 3551 হবে। তো পরের পেজে চলে যাই, যাওয়ার দরকার নেই, আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা কি পেয়েছি, এক্সের মান পেয়েছি, তাহলে ওয়াইয়ের মান কত হবে, তাহলে ওয়াইয়ের মান পেতে গেলে এক্স একটা বিয়োগ করে দিলে হয়ে যাবে, তাহলে অত ওয়াই সমান কত হবে 27056 বিযুক্ত 13551, এটা যদি আমরা বিয়োগ করি তো 3505, তাহলে সংখ্যা দুটি এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটি কী কী, একটা 13551 আর 13505 সংখ্যা দুটি। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3-তে। দেখো কোশ্চেন নম্বর কী বলেছে, দুটি সংখ্যার সমষ্টি, আবার যোগফল, সমষ্টি মানে যোগ, এবং একটি অন্যটি দ্বিগুণ, তাহলে সংখ্যা দুটি কী। দেখো এটা একটু আলাদা আমরা করছি, ধরো তাহলে ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অন্য সংখ্যাটা কী বলেছে, অন্য সংখ্যা কী বলেছে দ্বিগুণ, অন্য সংখ্যাটি সমান 2 গুণিতক এক্স, মানে কি দ্বিগুণ বলছে 2x, তাহলে অতএব আমরা কী লিখতে হবে, দুটি সংখ্যার সমষ্টি, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, তাহলে এক্স প্লাস 2x, সমষ্টি মানে যোগ করতে বলেছে, যোগ করলে কত দিয়েছে দেখে নাও, কত দিয়েছিল 2157, তাহলে 2157, তাহলে এগুলো এটা যদি আমরা সলিউশন করি, দেখো এখানে সমান চিহ্ন থাকা মানে পাশে বা বা করে লিখে যেতে হয়। তো একটা এক্স আর দুটা এক্স কটা হলো, একটা এক্স, দুটো এক্স কটা, 3টে এক্স হলো, তাহলে এদিকে যা থাকবে তাই পড়ে থাকবে 2157, তাহলে বা লিখবো এটা কি, এক্সের সঙ্গে গুণে আছে, এদিকে গেলে কী হবে, সমান চিহ্ন এদিকে গেলে ভাগে হবে, তাহলে এক্স ওয়ান 2157
5 7 ভাজিতক 3 তাহলে এটা যদি আমরা সলিউশন করি x1 কি পেয়ে যাব তাহলে 3 7 21 1 3 9 27 তাহলে কি x এর মান পেয়ে গেলাম তাহলে অন্য সংখ্যাটি তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম একটি সংখ্যা দেখো একটি সংখ্যা পেয়ে গেলাম তাহলে দেখো অন্য সংখ্যাটি কি 2 গুণ করলে পেয়ে যাবে তাহলে অন্য সংখ্যাটি কি হবে অন্য সংখ্যাটি সংখ্যাটি সমান 2 গুণিতক 719 তাহলে দেখো এটা গুণ করা খুব কুইক হয় দেখো এখানে 700 আর 19 আছে তাহলে 7 দুগুণে 14 আর 19 দুগুণে 38 তাহলে 1438 অতএব সংখ্যা দুটি হলো 719 এবং 1438 বোঝা গেল এবার চলে এসো আমরা নাম্বার 4 কি বলেছে একটি সংখ্যা আরেকটি 3 গুণ সংখ্যা দুটির সমষ্টি বলে দিয়েছে ভালো করে বুঝো 3 গুণ বলে দিয়েছে একটা সংখ্যা অন্য সংখ্যা 3 গুণ এবং সংখ্যা দুটির সমষ্টি বলে দিয়েছে তো আমরা কি করব চলো করে নেই তাহলে ধরি একটি সংখ্যা কত x অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি হবে অপর সংখ্যা সমান 3x তাহলে কি প্রশ্ন অনুযায়ী কি হবে দুটো সমষ্টি বলে দিয়েছে কত 4816 তাহলে x প্লাস 3x সমান 4816 তোমরা যখন অঙ্কগুলো করবে বইটা সাইডে রাখবে তো বা 3x আর x কত হবে 4টা x 4x তাহলে 4816 বা x1 কি লিখতে পারি এটা ভাগে যাবে গুণে আছে একই নিয়ম প্রতিবারে বলছি না আমি আর 4 তাহলে এটা যদি সলিউশন করি 4 কে 4 4 2 গুণে 8 0 4 4 16 তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম অপর সংখ্যাকে 3 গুণ করলে পেয়ে যাব তাহলে অন্য সংখ্যাটি হবে অন্য সংখ্যা সমান 1 2 4 গুণিতক 3 12 3 36 4 4 16 তাহলে 36 হবে আর কি 3 4 12 12 3 36 4 3 12 দেখো 36 12 সিম্পল অতএব কি লিখে নিও সংখ্যা দুটি একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এইটা সংখ্যা দুটি হলো এই এই আমি লিখছি না খাতাটা এখানে শেষ হয়ে যাচ্ছে তাহলে একটি সংখ্যা হলো 1204 অন্য সংখ্যাটি হলো 3612 এরপরে পাঁচের দাগের অঙ্ক দেখো পাঁচের দাগের কি বলেছে একটি সংখ্যা অন্য একটির অর্ধেক তাদের যোগফল দেওয়া আছে এবং সংখ্যা দুটি কত এটা বলছে একটা অর্ধেক তাহলে আমি একটু আলাদা রকম ধরে নেব ধরি একটি সংখ্যা কত সমান 2x ধরে নাম একটু বেশি করে ধরে নাম 2x 3x x যা পারে তো নিজের মতো করে ধরে অঙ্কটা করতে হবে তাহলে একটি সংখ্যা যদি x ধরে আমি x ধরতে পারতাম তাহলে অর্ধেক করলে কি x বাই 2 হতো ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যেত আমি 2x ধরে নিয়েছি সেই জন্য দেখো কত সুবিধা হবে এরপরে দেখো একটি সংখ্যা তাহলে অন্য সংখ্যাটি অর্ধেক বলেছে অন্য সংখ্যাটি হবে দেখো অর্ধেক মানে কি 2x বাই 2 দুই দিয়ে ভাগ করতে হয় দেখো দুই দুই কেটে গেলে শুধু x পড়ে রইল এবার দেখো যোগফল বলেছে দুটি সংখ্যার যোগফল তাহলে 2x প্লাস x অতএব দিয়ে করতে হবে সমান কত না 2019 বা তাহলে 2x আর একটা x 3x সমান কত হবে 2019 বা এটা গুণে আছে এটা ভাগে যাবে x1 কি 2019 বাই 3 তাহলে কি 3 6 18 অ্যান্ড 7 21 অ্যান্ড 3 তাহলে x1 কত হবে 6 7 3 673 তাহলে অন্য সংখ্যাটি কি হবে অন্য সংখ্যাটি কি হবে অন্য সংখ্যাটি সমান কত হবে 3 দিয়ে গুণ করবে 6 7 3 অন্তত এটা মাল্টিপ্লাই করলে 1 3 4 6 তাহলে এটা তাহলে সংখ্যা দুটি লিখে নিও সংখ্যা দুটি একটা হবে 673 আর একটা হবে 1346 ওকে নেক্সট 6 6 এর অঙ্কটা একদম সিম্পল দেখো দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে দুটি সংখ্যার গুণফল তাদের মধ্যে একটি সংখ্যা 17 অন্যটি কত তাহলে লিখে নেব দুটি সংখ্যার গুণফল সমান লিখে নেব 323 তাহলে একটি সংখ্যা দেওয়া আছে সব দেখে দেখে লিখছি 17 তাহলে অপর সংখ্যাটি কত এইবার দেখো অপর সংখ্যাটি দেখো দুটি সংখ্যার গুণফল মানে এর মধ্যে দুটো সংখ্যা ঢোকে আছে তাহলে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে তাহলে এইখান থেকে যদি একটা সংখ্যা ভাগে নিয়ে যেতে পারে অন্য একটা সংখ্যা পেয়ে যাবো এখান থেকে একটা সংখ্যা যদি ভাগে নিয়ে যেতে পারে অন্য সংখ্যা পেয়ে যাবো তাহলে অপর সংখ্যাটি সমান কত হবে 323/17টা যদি তোমরা ভাগ করো পেয়ে যাবে 19 তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার লিখে নিও নেক্সট তাহলে সাতের দাগের অঙ্কটাও একই রকমই অঙ্ক সাতের দাগে দেখো আমরা সাতের দাগের অঙ্কটাও একই রকমই দেখো সাতের অঙ্কটা শুধু এখানে ছোট সংখ্যা দিয়েছিল এটাই বড় সংখ্যা দিয়েছে তো আমরা এই যে এত ভাষা লিখছি না শুধু আমরা একেবারে এইটাই চলে যাচ্ছি অতএব অপর সংখ্যাটি সমান দেখো বড় সংখ্যাটি বড় বড় সংখ্যা কত বড় দেখো 4 5
30582 একে কত দিয়ে ভাগ বলেছে দেখো কত দিয়ে ভাগ করতে হবে 287 তোমরা বাড়িতে ভালো করে ভাগটা করে নিও করলে উত্তরটা আসবে 515786 এটাই তোমাদের উত্তর হবে অপর সংখ্যাটি এটাই হবে তোমাদের উত্তর তো আমরা এবারে 8 চলে যাচ্ছি আমাদের দেখো 8 এর অঙ্কটা একটু আলাদা বলছে দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা দ্বিগুণ তাহলে দ্বিগুণ বললে আমাদের মনে রাখতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তারপরে ঠিক পরের অঙ্কটা অর্ধেক বলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এটা দ্বিগুণ বলেছে দুই দিয়ে ভাগ করতে হবে কি লিখবো তাহলে 8 এর দাগের একটি সংখ্যা হলো একটি সংখ্যা হলো সমান 168/2 সমান 84 অপর সংখ্যাটি হবে কত কত 30072/84 অপর সংখ্যাটি এটাতে ভাগ করে দিতে হবে তাহলে কত পাবো 358 তাহলে অপর সংখ্যাটি কত এটাই আমাদের উত্তর দেখো 9 দাগের অঙ্কটা আমি বলেই দিয়েছিলাম অর্ধেক বলা আছে অর্ধেক বলা মানে থাকলে এই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করে এটাকে ভাগ করতে হবে চলো করি তাহলে কি করতে হবে তাহলে তাহলে কি লিখব সংখ্যাদ্বয়ের একটি হলো কি হবে 41 × 2 = 82 তাহলে অপর সংখ্যাটি সমান কত হবে 55432 এটা সংখ্যাটা দেওয়া আছে বইতে বা 82 একে ভাগ করলে 676 অ্যান্সার হবে ক্যালকুলেটারে দেখে নিও বা তুমি ভালো করে সাইটে ভাগ করে দেখে নিও এবার দশের দাগটা দশের দাগটা কী বলেছে দেখো বলছে কোনো সংখ্যাকে 82 দিয়ে গুণ করলে গুণ করে গুণফল হবে কত গুণফল থেকে 432 বিয়োগ করলে এত পাবো তাহলে আমি ধরিলাম বলছে সংখ্যাটি হলো এক্স তাহলে এবার দেখো সংখ্যাটির সঙ্গে সংখ্যাটাকে 82 গুণ করে গুণফলের সঙ্গে এত বিয়োগ করতে বলছে তাহলে সংখ্যাটির সঙ্গে 82 গুণ করলাম দেখো এটা গুণে আছে গুণ করলাম তার সঙ্গে কী বলেছে দেখো 432 বিয়োগ করতে বলছে করে দেবো 432 বিয়োগ করে বলছে তারপর বলছে 55000 তার সঙ্গে সমান হয় তাহলে সমান 55000 বা তাহলে দেখো এবার কী করবো তাহলে দেখো এটা সংখ্যা এটা এক্স জুড়ে আছে তাহলে এর সঙ্গে বিয়োগ করতে পারবো না এটাকে ওইদিকে নিয়ে যাবো সমান চিহ্নের ডান সাইডে নিয়ে যাবো তো নিয়ে গেলে এটা বিয়োগ চিহ্ন আছে ওদিকে গেলে প্লাস চিহ্ন 82x = 55000 যুক্ত 432 তাহলে এটা হলে কত হবে 55432 বা এক্স মান কি হবে এটা গুণে আছে ভাগে যাবে 55432/82 এখানে যদি ভাগ করে এটাকে 676 অ্যান্সার হবে তো আমাদের 10টা অঙ্ক শেষ প্লিজ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই আমি কেশব চন্দ্রনাগ দেখো বইটা ভালো করে কেশব চন্দ্রনাগ নবগণিত এই বইটা আমি পুরোটা শেষ করবো তোমাদের যদি সাবস্ক্রাইব থাকে তো আমাদের শেষ করতে আমার কোনো অসুবিধা হবে না আমি বেশি বেশি করে আরও আমি ভিডিও করার জন্য আরও উৎসাহী হয়ে উঠবো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে 1000টা উৎসাহিত হওয়ার সুযোগ দেয় তো টাটা গুড বাই গুড নাইট